ভিডিওতে কোনো রকম ভুল করেননি, তবুও কপিরাইট স্ট্রাইক। তেমনই একটি ঘটনা ঘটেছে এক ইউটিউবারের সাথে,
তিনি আমাকে বলছেন যে আমি কোনো ভুল করিনি বা আমি কারো ভিডিও নেয়নি, তবুও আমার চ্যানেলে স্ট্রাইক চলে এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কোনো রকম ভুল করেননি, আপনি কারো ভিডিও নেননি, তবুও আপনার চ্যানেলে স্ট্রাইক চলে এসছে। এবার স্ট্রাইক আসে দুই প্রকার। এক হয় কোনো ভিডিওর অনার সে স্ট্রাইক দিতে পারে ইউটিউবের মারফত, মানে সরাসরি নিজে দিতে পারবে না, কিন্তু ইউটিউবের মারফত সে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে যদি তার ভিডিও ইউজ করা হয়। আর এক হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটা হচ্ছে ইউটিউব সরাসরি দেয়। ইউটিউবের বিভিন্ন রকম পলিসি থাকে, সেই পলিসিগুলো লঙ্ঘন করলেই ইউটিউব সরাসরি আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে। এই হচ্ছে স্ট্রাইকের দুই রকম অবস্থা। এই দুই উপায়ে স্ট্রাইক আসতে পারে আপনার চ্যানেলে। এক হচ্ছে যদি কারো ভিডিও ইউজ করা হয় সেই ভিডিওর অনার সে ইউটিউবের মারফত সে স্ট্রাইক দিতে পারে, এটাকে বলে কপিরাইট স্ট্রাইক। আরেকটি হচ্ছে যদি ইউটিউবের কোনো পলিসি লঙ্ঘন করা হয় তখন ইউটিউব সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব দিয়ে দেয়। এই দুই প্রকার হচ্ছে স্ট্রাইকের দুটো প্রকার। এইবার আসি, এক ইউটিউবার বলছে যে তিনি কোনো ভুল করেননি বা কিছু করেননি, তাই তার চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। এবার প্রথমেই বললাম যে স্ট্রাইক দুই রকম। আপনি যদি ধরুন কারো ভিডিও ইউজ করেছেন, আপনি মেনে নিলাম আপনি কারো ভিডিও ইউজ করেননি, কিছু করেননি, কী কী উপায়ে স্ট্রাইক আসতে পারে? আপনি যদি কারো থাম্বনেল ইউজ করেন, দেখা গেল আপনি কারো থাম্বনেল নিয়েছেন, সে আপনি ইউটিউব থেকে ডাউনলোড করুন কিংবা অন্য জায়গা থেকে ডাউনলোড করুন, আপনি যদি কারো থাম্বনেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক সে দিতে পারবে ইউটিউবের মারফত। আর ভিডিও ব্যবহার করলে তো স্ট্রাইক দিতেই পারবে। আরেকটি হচ্ছে মিউজিক, ধরুন কোনো মিউজিক যদি আপনি ইউজ করেন, সেই মিউজিকের যে অনার আছে সে ইচ্ছে করলে যখন তখন আপনাকে স্ট্রাইক দিতে পারে কপিরাইট স্ট্রাইক। এবার অনেকেই বলেন যে অনেকে তো বিভিন্ন রকম মিউজিক ব্যবহার করে, টি সিরিজের খুব নাম করা নাম করা গান, যে গানগুলো খুব সুপারহিট ট্রেন্ডিং সং তারা ইউজ করে, তাদের কি কপিরাইট স্ট্রাইক আসে না? দেখুন, এই যে বড় বড় কোম্পানিগুলো আছে টি সিরিজ যেমন বলেন, কিংবা যেমন বলেন ধরুন জি, তারপরে আরও অনেক যেগুলো আছে, এই বড় বড় কোম্পানিগুলো তারা কী করে, কোনো সময় কপিরাইট স্ট্রাইক দেয় না। তারা কী করে, তারা হচ্ছে কপিরাইট ক্লেমটা দিয়ে রাখে, ক্লেমটা আগে থেকে করে রাখে। যখনই কেউ কোনো ভিডিও কিংবা কোনো মিউজিক ডাউনলোড করে তখনই ইউটিউবে ম্যাচ করে যায়, ইউটিউব অ্যালগোরিদমে সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসে। ক্লেম আসলে কী হয়, আপনার ভিডিও থেকে যা ডলার ইনকাম হবে সব সেই মিউজিক কোম্পানিতে চলে যাবে। তাই মিউজিক কোম্পানি কী হলো, তার গানটিও প্রচার হলো এবং সে পয়সাটাও পেয়ে গেল। এই কারণে কোনো সময় মিউজিক কোম্পানিগুলো, বড় বড় মিউজিক কোম্পানিগুলো, এরা কোনো সময় কপিরাইট স্ট্রাইক দেয় না। কপিরাইট স্ট্রাইক দেয় ছোট ছোট কোম্পানিগুলো যেগুলো আছে, যারা জানে যে পয়সাটা সে কিছু পাবো না, অতএব কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, ওরা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এই হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসার প্রধান কারণ বাইরে থেকে। আর ইউটিউবের থেকে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে সেটা শুধু ভিডিওর জন্য নয়, আপনি কমিউনিটি গাইডলাইনের যে কোনো একটি লঙ্ঘন করলেই, সে ভিডিও হতে পারে, আপনার থাম্বনেল হতে পারে, আপনার ডেসক্রিপশন বক্স হতে পারে, আপনার টাইটেল হতে পারে, যে কোনো কিছু, এভরিথিং, ইউটিউবে সব কিছু, যে কোনো বিষয়ে একটু ভুল হলেই ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। এইবার আপনি কি ভুল করেছেন সেটা আপনার দেখতে হবে, যে আপনি বলছেন যে কোনো রকম ভুল হয়নি তবুও আমার একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। আপনি নিশ্চয়ই ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি আপনি জানেন না, তাই আপনি লঙ্ঘন করেছেন, আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একবারে আসে না।
প্রথম অবস্থায় যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনার কিন্তু প্রথমে ওয়ার্নিং আসবে। আপনি হয়তো কোনো সময় চেক করে দেখেননি যে আপনার ওয়ার্নিং একটি আছে। প্রথমে আপনাকে ওয়ার্নিং স্ট্রাইক দেয়, তারপরে যদি ভুল করেন তারপর আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়। তার মানে আপনার চ্যানেলে এর আগে একটি ওয়ার্নিং স্ট্রাইক আছে যেটা আপনি কোনো সময় ফলো করেননি। সবসময়ের জন্য এই কারণে আমি সবাইকে বলবো, নতুন চ্যানেল হোক আর পুরনো চ্যানেলই হোক, আপনারা সবসময়ের জন্য চেক করবেন, ড্যাশবোর্ডে যাবেন। আপনারা তো ইউটিউব, বেশিরভাগ যারা ইউটিউবার আছে যারা জানে না তারা কী করে, শুধু ইউটিউবটা ওপেন করে এবং ওয়াইটি স্টুডিও ওপেন করে, যা কিছু সব ওয়াইটি স্টুডিওতে দেখে। যারা অনেকেই আছেন ডলার টলার কত ডলার হলো, কত ভিউজ হলো, কত ওয়াচ টাইম হলো, সব চেক করেন ওয়াইটি স্টুডিওতে। তাই আপনাদের কাছে বলবো, আপনারা সবসময়ের জন্য ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে চ্যানেলটি ওপেন করে ডেস্কটপ সাইডে, তারপরে আপনারা ড্যাশবোর্ডে যাবেন চ্যানেলের। ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন যে আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিংবা ওয়ার্নিং কিংবা কপিরাইট স্ট্রাইক এসব আছে কি না। আর স্ট্রাইক আসলে তো ইউটিউব মেল করে পাঠায়, আপনি সেই মেলও নিশ্চয়ই খেয়াল করেননি যে আপনার চ্যানেলে এর আগে একবার মেল করে পাঠিয়েছে যে আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। তাই মেল ফলো করতে হয় সবসময়ের জন্য, প্রতিদিন মেলগুলো চেক করবেন, বিভিন্ন রকম মেল আসে সেই মেলগুলো চেক করে দেখতে হয়। আপনার চ্যানেলে এর আগে একটি ওয়ার্নিং এসেছে সেটা আপনি চেক করেননি, সেই চেকটি করলে তাহলে হয়তো আপনার এই ভুলটা হতো না, তাহলে আপনার এখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতো না। যাই হোক, পরপর তিনটে 90 দিনের মধ্যে যদি তিনটে মাল্টিপল স্ট্রাইক চলে আসে তখনই আপনার চ্যানেলটি ডিলিট হবে, এখন আর চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার চ্যানেল মনিটাইজ না হয়, আপনার যেহেতু ওয়ান কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, আপনি 90 দিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না সরে যাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না চ্যানেল মনিটাইজের জন্য, আর আপনি কোনো ইনকামও করতে পারবেন না। তাই 90 দিন আপনার অপেক্ষা করতে হবে, 90 দিন পর ওই স্ট্রাইক অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, কিন্তু আপনার এর মধ্যে আর কোনো ভুল করা চলবে না। বাই চান্স যদি আপনি আবার ভুল করেন পরপর দুবার আর, তাহলে আপনার এই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে আর আপনি এই চ্যানেল ফিরে পাবেন না, হাজার চেষ্টা করলেও আপনি আর ফিরে পাবেন না। তাই আগে দেখতে হবে যাতে আপনার আর এই ধরনের ভুল না হয়, এবং 90 দিন পর আপনি আবার অ্যাপ্লাই করবেন। 90 দিনের মধ্যে আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইব সব কিছু কমপ্লিট করে রাখবেন, তারপরে আপনি 90 দিন পর যখন এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ হয়ে যাবে তখন আপনি আবার অ্যাপ্লাই করবেন, তখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু তার আগে আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাই করলেও আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না।